হাই, ওয়েলকাম এক নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। অনেকগুলো আপডেট রয়েছে ইস্ট বেঙ্গলের, এখন পুরো মার্কেট জুড়ে ইস্ট বেঙ্গলেরই আপডেট চলছে। তো অনেকগুলো আপডেট রয়েছে, স্যার তো করবই। তো যেটা প্রত্যেকেই ভিডিওতে শুরুতেই বলি যে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশন বেলটা অন করে রাখতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্যে। তো আজকে যে খবরগুলো রয়েছে, আপডেটগুলো রয়েছে, সেগুলো খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো ভালো আপডেট। তার মধ্যে প্রথম একটা আপডেট রয়েছে, সেটা হলো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ফুটবলার প্লেয়ারদের যাদেরকে অলরেডি সাইন হয়ে গেছে একটা লিস্ট ঘোষণা করেছে, একটা নাম জানিয়ে দিয়েছে যে কাদের এখন পর্যন্ত সাইন হয়ে গেছে, এটা একটা আপডেট রয়েছে। কোচ কলকাতায় আসছে, এটা নিয়ে আপডেট রয়েছে। আর তার সাথে রয়েছে কালকে ট্রেনিং শুরু হচ্ছে এবং সেটা তেও কিন্তু কোচ হাজির থাকবে, এই বিষয়ে পুরো আপডেট রয়েছে, শেয়ার তো করবই। তো বলে রাখি যে আগামীকালকে সকাল 8:15 নাগাদ স্টিফেন কনস্টান্টাইন কিন্তু কলকাতায় আসছেন, এরকমটাই এখন পর্যন্ত রয়েছে। এবং যেটুকু এখন পর্যন্ত ঠিক রয়েছে যে বিকেল 4টায় বিনু জর্জের অধীনে ইস্ট বেঙ্গল দল প্রথমবারের জন্য অফিসিয়ালি অনুশীলন করতে নামবে এবং সেখানে কিন্তু স্টিফেন কনস্টান্টাইনের হাজির থাকার সম্ভাবনা রয়েছে এবং তিনি কিন্তু হাজির থাকবেন বলে এখন পর্যন্ত ঠিকঠাক রয়েছে। এটা ছিল একটা আপডেট। তো কালকেই কিন্তু কোচ চলে আসছে, এটা ভালো দিক, এটা একটা ইম্পর্টেন্ট আপডেট ছিল। এরপর জানিয়ে রাখি যে ইস্ট বেঙ্গল তাদের প্লেয়ারদের নাম ঘোষণা করেছে যাদেরকে অলরেডি সাইন করানো হয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যে নামগুলো রয়েছে তার মধ্যে অনিকেত যাদব কিন্তু রয়েছে, সৌভিক চক্রবর্তী রয়েছে, ভিপি সোহেল রয়েছে, তো এরা রয়েছে। তার মধ্যে ভিপি সোহেলের সাইনিংটা প্রায় 70-80 লাখ ট্রান্সফার ফি দিয়ে করতে হয়েছে, তো এটা ছিল একটা আপডেট। তো দলটাকে বিশ্লেষণ করলে এখন পর্যন্ত সাইনিং দেখে যদিও আপনাদের কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু যেটুকু মনে হচ্ছে এখন পর্যন্ত যে জায়গাটা উইক পয়েন্ট রয়ে গেছে সেটা হলো সেন্টার ব্যাক পজিশনে। সেন্টার ব্যাক পজিশনে কিন্তু প্লেয়ারের অভাব রয়েছে, যদি লেফট ব্যাক ধরা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জেরি রয়েছে, জেরি একজন যথেষ্ট ভালো প্লেয়ার এবং তার সাথে প্রীতম সিংকেও কিন্তু সাইন করানো হয়েছে, তো এরা রয়েছে। রাইট ব্যাক পজিশনে আপাতত অঙ্কিত মুখার্জি তো ছিলই, মোহাম্মদ রাকিবও আছে, সৌভিক চক্রবর্তীও ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি রাইট ব্যাক পজিশনে খেলতে পারে, তো সেই পজিশনটাও কিন্তু প্লেয়ার রয়েছে। কিন্তু সেন্ট্রাল ব্যাক পজিশনে এখন পর্যন্ত কিন্তু কোনো প্লেয়ারকে সাইন করানো হয়নি এবং কোনো আপডেটও কিন্তু এই মুহূর্তে নেই যে কাকে সাইন করানো হতে পারে। সন্দেশ ঝিঙ্গানের সাথে একটা কথাবার্তা রয়েছে, যদি সন্দেশ ঝিঙ্গান বিদেশে না যায় তো সেক্ষেত্রে সন্দেশ ঝিঙ্গান কিন্তু ইস্ট বেঙ্গলে সই করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, তো সেইটা একটা রয়েছে। যদিও এখন পর্যন্ত কিন্তু সেন্ট্রাল ব্যাক পজিশনটা আমার মনে হলো দেখে পড়ে যে এখন পর্যন্ত উইক জায়গা রয়েছে এবং ওই জায়গায় কিন্তু অন্তত পক্ষে দুজন দেশীয় ভালো সেন্টার ব্যাক কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ ডিফেন্স যদি পাকাপোক্ত না হয় কিন্তু সমস্যা ফেলবে ক্লাবকে, তো এটা একটা জায়গা রয়েছে। আর একটা জায়গা পজিশন, সেটা হলো মিডফিল্ডে যে পজিশন রয়েছে, মিডফিল্ডে যথেষ্ট ভালো সাইনিং রয়েছে। অনিকেত যাদব যেমন একটা সাইড ধরে খুব ভালো অপারেট করতে পারবে, খেলতে পারবে, আগের মৌসুমে নাওরে মহেশ সিংও ভালোই খেলেছিল, তো তারাও রয়েছে। মুবাশির রহমান এই সাইনিংটা কিন্তু যথেষ্ট ভালো ইম্পর্টেন্ট সাইনিং, সৌভিক চক্রবর্তী সে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে কিন্তু খেলতে পারে, তো এই জায়গায় এই সাইনিংগুলো তো রয়েছে। মিডফিল্ড যথেষ্ট ভালো, কিন্তু হোল্ডিং মিডফিল্ডার বা বল ধরে খেলার খেলাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এক তো বিদেশি মিডফিল্ডার নেওয়াটা খুব জরুরি। আমার যেটা পার্সোনালি মতামত সেটা হলো যে বিদেশি মিডফিল্ডার যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইস্ট বেঙ্গলের তরফ থেকে দেখা হয় যে উইঙ্গার ধরে নেওয়া হয়, আমার মনে হয় তার থেকে অনেক ভালো হয় যদি সেন্ট্রাল মিডফিল্ডার নেওয়া হয়, গ্রিক স্টিওয়ার্টের মতো, জনি কাউকো যেমন একটা খেলাকে তৈরি করে, খেলার মুভমেন্ট তৈরি হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশন কিন্তু রাখা খুব জরুরি। একটা উড়ো খবর উঠে আসছে, সেটা হলো অ্যালেক্স লিমা নাকি হয়তো জামশেদপুর থেকে ইস্ট বেঙ্গলে সাইন করতে পারে, এরকম একটা উড়ো খবর এই মুহূর্তে শোনা যাচ্ছে। যদি এই মুহূর্তে আমার কিছু কোনো আপডেট নেই, জাস্ট কথা কথা শেয়ার করলাম, যেটা শুনলাম সেটা শেয়ার করলাম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হলো এই দুটো পজিশন কিন্তু সেন্টার ব্যাক এবং তার সাথে একজন বল ধরে খেলার খেলাটাকে দুপ্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য হোল্ডিং মিডফিল্ডারের খুব প্রয়োজন। এবং আমার মনে হয়, আমার সাজেশন এবং আপনাদের কমেন্টও অবশ্যই মূল্যবান, আমার মনে হয় যে একজন প্লেয়ার রাখা দরকার বিদেশি প্লেয়ার নির্বাচনের ক্ষেত্রে, সেন্টার মিডফিল্ডার বা হোল্ডিং মিডফিল্ডার, যে খেলাটাকে তৈরি করবে, খেলাটাকে দরকারে স্লো করবে, ধরবে, এরকম জায়গায় পজিশন আমার মনে হয় বেস্ট উইঙ্গার নেওয়ার থেকে, কারণ উইঙ্গার থেকে এই জায়গাটা মনে হয় ইম্পর্টেন্ট বেশি, কারণ উইঙ্গারগুলো আমাদের দেশীয় প্লেয়ারও খেলতে পারে, যথেষ্ট ভালো পারফর্ম করতে পারে। তো এটা ছিল আপডেট এবং তার সাথে কিছু মনের কথা শেয়ার করলাম। আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন যে কী মনে হচ্ছে, কোন জায়গায় আর কী প্লেয়ার দরকার বলে মনে করছেন সেটা জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন আরও ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং, বাই।